ঠিক আছে। কেন মই পূজার আয়োজন করি? মই পূজার আয়োজন অনেকদিন, দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, তো শ্রাবণ মাসে 3 তারিখ হতে চললো, সাধারণত আষাঢ় মাসেই মানে বৃষ্টির প্রাদুর্ভাব দেখা যায়, এই জন্য এরা সবাই পুজো করছে, আমিও এখানে যোগ দিলাম। আমিও চাইছি যেন আশা করছেন বৃষ্টি হবে, আমরা তো বৈজ্ঞানিক যুগের মানুষ, তবুও বিশ্বাস করছিলাম না, কিন্তু এদের যখন পুজো করছে আর যদি বৃষ্টি হয় তাহলে আমরা এই ধারাকে নিতে বাধ্য করবো। বিমান নায়ক, আজকের এই পুজোর আয়োজন কি ব্যাপার? কথা হচ্ছে, আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি কবিতার লাইন আমার খুব মনে পড়ছে, শ্রাবণের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। তো আজকের আমরা দেখছি আউশের ক্ষেত আর নেই, জলে ভরো ভরো নেই, চারদিকে শুকনো ফুটিফাটা মাঠ, কৃষকরা মাথায় হাত পড়েছে তাদের, কারণ প্রাকৃতিক ভারসাম্য হয়তো বিঘ্নিত হয়ে গেছে, বৃষ্টি নেই, বীজতলা শুকিয়ে যাচ্ছে। তো এরকম একটা কঠিন পরিস্থিতিতে আমাদের গ্রামের জোড়ানগর গ্রামের কিছু কতিপয় যুবক, তারা ভাবলো আমাদের প্রাচীন যে সংস্কার আছে, যে ইন্দ্রদেবকে আবাহন করা,
মহি পূজার মাধ্যমে, তাহলে বৃষ্টি হতে পারে। সেই সংস্কার বশবর্তী হয়ে আজকের আমাদের এই পূর্বপাড়া মায়ের মন্দির, মনসা মায়ের মন্দিরের সামনে তারা পুজোর আয়োজন করেছে। অতি উৎসাহী, প্রচুর মানুষজন এখানে উপস্থিত হয়েছেন, গ্রামের মায়েরা তারা খুব ভীষণ রকমের উপভোগ করছেন। আশা করি যদি বৃষ্টি আজকে সন্ধ্যাবেলা নামে তাহলে আমাদের এটা সফল হবে। আর এই সংস্কারকে বিশ্বাস করে আমিও এদের উৎসাহিত করার জন্য এখানে উপস্থিত আছি।